ओम शिवे यस्य परा भक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। आमरा आबार समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघाध्यक्ष परम पूज्यपाद स्वामी शिवानंद महाराज, जिनि महापुरुष महाराज नामेओ परिचित, तार कथोपकथनेर संकलन शिवानंद बाणीर प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आज के जे तारीखटी पढ़ा हबे से तारीखटी हलो 14ई श्रावण शनिवार 1330 बंगाब्द, 4ठा अगस्ट 1923 ख्रीष्टाब्द। এই ঘটনাটি ঘটেছে বেলুর মঠে, যে সময় পূজ্যপাদ মহারাজ রামকৃষ্ণ সংঘের সংঘগুরু হিসেবে কাজ করছেন। মহাপুরুষ মহারাজ তাঁহার ঘরে বসিয়াছেন, ভাবপ্রদীপ্ত মুখ, চক্ষু হইতে করুণাধারা বর্ষিত হয়েছে, ঘরে অগাধ শান্তি বিরাজিত। শনিবার বলিয়া কলিকাতা হইতে কয়েকজন ভক্ত মঠে আসিয়াছেন, ইহারা প্রায় সকলেই যুবক, আফিসে কাজ করেন, ছুটি পাইলেই মহাপুরুষ মহারাজের চরণ সান্নিধ্যে উপনীত হন ও তাহার অমূল্য উপদেশাবলী শ্রবণ করিয়া অনুপ্রেরণা লাভ করেন। আজ সাধন ভজনের কথা উঠিল। একজন প্রশ্ন করিলেন, মহারাজ কোনো কোনো দিন জপ ধ্যান করতে বেশ ভালো লাগে, আর আবার অন্য দিন সেরকম আনন্দ পাই না, এরূপ কেন হয়? এটা হচ্ছে আজকের আলোচনার প্রেক্ষাপট। আপনারা ভেবে দেখুন, পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজী মহারাজ কথামৃত পড়ার একটি সুন্দর পদ্ধতি আমাদের বলেছিলেন। কথামৃতের শুরু, প্রত্যেক দিনের ঘটনা শুরু দেখবেন, সেদিনকে কি বার, কি তিথি, কি নক্ষত্র, গঙ্গা কোন দিকে প্রবাহিনী, শ্রীরামকৃষ্ণ কোথায় আছেন, কোন জায়গায় বসে আছেন, তার সামনে কে আছে, ডান দিকে কে আছে, বাঁ দিকে কে আছে, সমস্ত বর্ণনা খুব সুন্দর করে মাস্টারমশাই বলে তারপরে কথোপকথনের কাজটি শুরু করেছেন। তিনি দেখছেন এই ঘটনা, ভূতেশানজি বলছেন যে এই ঘটনার যে প্রেক্ষাপট, এটি যদি আমরা খুব ভালো করে পড়ে নিয়ে এটাকে খানিকক্ষণ মনে মনে চিন্তা করি এবং নিজেকেও যদি সেইখানে বসিয়ে নিই, তাহলে শ্রীরামকৃষ্ণের কথা আরও বেশি প্রাণবন্ত হবে, মনে হবে যেন আমি মাস্টারমশাই যে ধ্যান চিত্র আমাদের কাছে নিবেদন করছেন সেই চিত্রটিকে যেন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আজকের ঘটনাও ঠিক তাই। আমরা যদি কল্পনা করতে পারি যে মহাপুরুষ মহারাজ তার ঘরেতে বসে আছেন, তার চেহারার বর্ণনা বলছেন, ভাবপ্রদীপ্ত মুখ, মুখটি যেন উজ্জ্বল করছেন ঐশ্বরীয়ভাবে, আর চক্ষু হইতে করুণাধারা বর্ষিত হইতেছে। গুরুর ধ্যানে বলা হয়েছে যে স্মেরাননম সুপ্রসন্নম সাধকাভীষ্টদায়কম, তিনি যেন তার মুখখানি হাসি মুখ, স্মেরাননম, তিনি যেন আমার প্রতি প্রসন্ন দৃষ্টিতে তাকিয়াছেন, তার সেই দৃষ্টির মধ্যে যেন করুণা, তার প্রসন্নতা ঝরে পড়ছে এবং তা যেন সাধকের অভীষ্ট সিদ্ধির পথে সহায়ক হচ্ছে। মহাপুরুষ মহারাজের এই বর্ণনাটা যদি আমরা কল্পনা করতে পারি, এই ছবিটাকে যদি আমরা ধ্যান করতে পারি, তাহলে আজকের ঘটনা পড়াটা অনেক বেশি সহজ। সেই সময় সাধারণ দিনে বেলুর মঠে যাওয়াটা খুব কঠিন ছিল, তাই সাধারণ দিনে কাজের দিনে বড় একটা ভক্তেরা আসতেন না। সেদিন শনিবার হওয়ার জন্য অনেকে এসেছেন, এদের মধ্যে বেশিরভাগই অল্প বয়স্ক। পূজ্যপাদ মহারাজকে তারা যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা কম বেশি আমাদের সকলেরই। অনেক সময় আমরা দেখি কোনো কোনো দিন খুব ভালো জপ ধ্যান হয়, আনন্দে ভরে যায়, আবার সব রকম প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা থাকা সত্ত্বেও আমাদের কোনো কোনো দিন ভালো জপ ধ্যান হয় না, মনে সেই আনন্দ আসে না। এই প্রশ্ন তারা করেছেন, মহাপুরুষ মহারাজ তার উত্তর দিচ্ছেন, হ্যাঁ এমন হয় বটে, কিছুদিন বেশ ভালো লাগে, আবার সময় সময় ভালো লাগে না, তা হয়। প্রথম অবস্থায় প্রায় সকলেরই অরূপ হয়, কিন্তু তা বলে তখন জপ ধ্যান বন্ধ করতে নেই। ঠাকুর খানদানি চাষার কথা বলতেন না, তেমনিভাবে লেগে থাকতে হবে, আর তখন খুব প্রার্থনা করবে, বলবে প্রভু আমি সাধনহীন ভজনহীন সংসারে রয়েছি, আমরা দুর্বল, আমাদের তেমন সময় শক্তি কিছুই নেই, তুমি কৃপা করে মন ঠিক করে দাও,
যেন তোমাকে ভালোভাবে ডাকতে পারি। তুমি ভিন্ন, আমাদের কেউ নেই, আমরা অতি দুর্বল। তুমি যদি শক্তি না দাও তবে কি করে তোমায় ডাকবো? এইভাবে খুব প্রার্থনা করবে বাবা, প্রার্থনা প্রার্থনা। তাঁর কাছে কেবল কাতরভাবে প্রার্থনা করো, তাকে ডাকতে ডাকতে কাঁদো, তবে তো তাঁর দয়া হবে। দেখো না শ্রী শ্রী ঠাকুর কেমন করে মাকে ডাকতেন। একটি দিন চলে গেল, মা এখনও দেখা দিলিনি বলে মাটিতে মুখ ঘষড়ে কাঁদতেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কত ব্যাকুলভাবে প্রার্থনা করতেন, প্রভু তোমার নামে রুচি হলো না বলে দুর্বাতে মুখ ঘষতেন আর কাঁদতেন। এমনি করে ব্যাকুলভাবে তাঁর নাম করতে হবে। নামই সার বাবা, নামই সার। তার নাম করতে করতে হৃদয়ে শক্তি আসে, সর্বদাই তাঁর নাম ও প্রার্থনা করতে ভুলো না। পূজ্যপাদ মহারাজও সাধকের এই অবস্থাটিকে অ্যাকনলেজ করছেন, বলছেন এরকমটি হয়, একটা সময় থাকে সেটাতে একটা সময় একটানা খুব ভালো জপ ধ্যান হয়, একটা সময় হয় না। যখন এদেশে প্রথম কম্পিউটার চালু হলো তখন একটি ছোট্ট জিনিস ব্যবহার করা হতো ডেটা ট্রান্সফার করার জন্য। এখন যেরকম ওই চিপ টিপ দিয়ে আমরা ট্রান্সফার করি, তখন ওই ফ্লপি ছিল, অ্যান্ড ফ্লপির মাঝে মাঝে ব্যাড সেক্টর এসে যেত, সেই জায়গায় আমাদের কোনো ডেটা পড়ে গেলে সেটা নষ্ট হয়ে যেত। ঠিক ওই রকম জীবনের কোনো কোনো জায়গায় ব্যাড সেক্টর থাকে, মনের কোনো কোনো অংশে ওই রকম ব্যাড সেক্টর থাকে। সেই অবস্থা এলে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের ঠিক হয় না। বলছেন মহাপুরুষ মহারাজ বলছেন তাতে কিন্তু দমে যাওয়ার কিছু নেই। কীরকম ঠাকুরের খানদানি চাষার যে উদাহরণ দিচ্ছেন, যে কয়েক বছর ধরে শুকা চলছে, বৃষ্টি হচ্ছে না, কোনো ফসলই ফলতে পারছে না, তবু চাষের সময় এলে খানদানি চাষা যেরকম লাঙল হাল গরু নিয়ে চাষ করতে বেরিয়ে পড়ে, ঠিক সেই রকম অবস্থা প্রতিকূল হোক আর অনুকূল হোক আমি তাঁর নাম করব ঠিক করেছি, সেটি আমরা করব। আমাদের দীক্ষার ফর্মগুলোতে দেখবেন একবারে শেষের প্রশ্ন থাকে, গুরু প্রশ্ন করছেন তার শিষ্যকে, দীক্ষা হলে দুবেলা মন্ত্র জপ করতে পারবে তো? আমাদের বেশিরভাগের উত্তর হয় হ্যাঁ। নরেন্দ্রপুরে যখন দীক্ষার কাজ দেখতাম তখন দেখতাম এত জোরে হ্যাঁ লিখতেন, কারুর কারুর ওই জায়গায় পেন্সিল কাগজটা ছিঁড়েও যেত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যেত দিনে দুবার কেন দিনে একবারও আমরা করে উঠতে পারি না। আমরা বলি সময় হয় না, আমরা খাবার সময় পাই, মজা করার সময় পাই, আসলে জিনিসটাকে জীবনটাকে আমরা খুব সিরিয়াসলি নিতে পারি না। আর সিরিয়াসলি নিতে পারি না বলে সেই জীবনের যে চালিকা শক্তি সেইটার সম্পর্কে আমরা এতটাই অজ্ঞ থেকে যাই যে আমরা কেমন করে নিজেকে বিকশিত করব সেটা করতে পারি না। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বলছেন যে ভালো সময় যাক আর খারাপ সময় যাক, আমাদের সব সময়ের মতো চেষ্টা করতে হবে। আরেকটি ইউনিক পদ্ধতি বলছেন, যেটা মহাপুরুষ মহারাজের স্পেশালিটি, সেটা বলছেন প্রার্থনা করার কথা। কি প্রার্থনা করতে হবে? যে ভগবান তিনি তো আমাদের সমস্ত কিছু দেখছেন, তাঁর কাছে গিয়ে বলতে হবে, যখন আমরা পারবো না তখন বলতে হবে যে আমরা সাধনহীন বজনহীন সংসারে রয়েছি, আমরা দুর্বল, আমাদের তেমন শক্তি নেই, তুমি কৃপা করে মন ঠিক করে দাও যেন তোমাকে ভালোভাবে ডাকতে পারি। তুমি ভিন্ন, আমাদের আর কেউ নেই, আমরা অতি দুর্বল, তুমি যদি শক্তি না দাও তবে কি করে তোমায় ডাকবো? আমি তো চেষ্টা করছি চেষ্টা করছি, কিন্তু আমার শক্তি কম হয়ে যাওয়ার ফলে আমি তোমাকে সঠিকভাবে ডাকতে পারছি না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন যে যখন মনে খুব কষ্ট হবে, মনে খুব দুঃখ হবে, মন্দিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বলবে, শ্রী শ্রী ঠাকুর তোমার কথা শোনার জন্য মন্দিরে বসে আছেন। উত্তরে তিনি কি বললেন সে কথা, সে শোনার মতো, সে শব্দ শোনার মতো কান তোমাদের তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবে যে তিনি তোমাদের কথা শুনছেন, তিনি তোমাদের কথা শুনছেন, তিনি তোমাদের কথা শুনছেন। ঠাকুর জীবন্ত জাগ্রত বিগ্রহ, এই মনে করে যেরকমভাবে ছোট ছেলে তার মায়ের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকে, মা লজেন্স খাবো পয়সা দিয়ে, মা লজেন্স খাবো পয়সা দিয়ে, মা লজেন্স খাবো পয়সা দিয়ে, ঠিক ওই রকম বারবার করে তাকে করতে হয়, তবেই ভগবানের কৃপা হয়। ঠাকুর যেরকম বলছেন, একটা সময় মা সখীদের সঙ্গে গল্প করছিলেন,
তাদের বললেন, বাছা একটু থামো, আমি একে একটু শান্ত করে আসি। তারপরে ধপ ধপ করে এসে কড়কড় করে এ খুলে সিন্দুক খুলে পয়সা ছুঁড়ে ফেলে দিলেন। ঠিক ওই রকমভাবে নিরন্তর প্রার্থনা করতে হয়, তবে ভগবানের করুণা হয়, তখন তিনি আমাদের এই যে যাবতীয় রাস্তা সরিয়ে দেয়। ঠাকুর এবং মহাপ্রভুর উদাহরণের কথা বলছেন, যে ঠাকুর যেরকম একটি দিন চলে গেল কাঁদতেন, একটি দিন চলে গেল মা এখনও তুই দেখা দিলি নি, কিংবা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দুর্বায় মুখ ঘষতে ঘষতে কাঁদছেন আর বলছেন প্রভু তোমার নামে রুচি হলো না। আমাদের কিন্তু এরকম কাঁদাকাঁদি করার দরকার নেই, ওই যে ভাবটা, যে অনুরাগটা, যে আকুলতাটা নিয়ে তারা ডাকাডাকি করছেন, সেই ভাব, সেই অনুরাগ, সেই আকুলতাটাই যেন আমাদের কাছে আসা চাই। সর্বদা তার নাম মনে মনে জপ করতে হয়। পূজ্যপাদ ভূতেশানন্দজিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কেমন করে সবসময় তো জপ করতে পারি না, ভারী সুন্দর উত্তর দিয়েছে, তোমরা কি সবসময় কাজ করো? সত্যি সত্যি গিয়ে দেখলাম কাজ আমরা করি না। উনি বললেন নিজের রুটিন ভালো করে লক্ষ্য করবে, তাহলে দেখবে কাজের চেয়ে অকাজের সময় বেশি, ওই অকাজের সময়গুলোকে কাজে লাগালেই দেখবে সাধন ভজন খুব ভালো হয়। ভক্ত প্রশ্ন করছেন, মহারাজ তার নাম কি সবসময় করতে পারা যায়, যেমন চলতে চলতে? মহারাজ উত্তর দিচ্ছেন, নিশ্চয়ই জপের কোনো কালাকাল নেই, যখনই সময় পাবে তখনই তার নাম করবে, চলতে ফিরতে তার নাম মনে মনে স্মরণ করবে, তখন করে জপ বা মালা জপ সম্ভব নয়, কারণ তাহলে যে লোকে দেখতে পাবে। ভগবানের নাম খুব গোপনে করতে হয় যেন লোকে টের পায় না, আর তার স্মরণ মনন করবে সর্বক্ষণ, একটা অভ্যাস জমিয়ে নিতে হবে, চলতে ফিরতে খেতে শুতে এমনকি সব কাজকর্মের মধ্যেও নিরন্তর তাঁর স্মরণ মনন করবে, যেন একটা আন্ডার কারেন্ট অন্তঃস্রোত চলেছে। এইভাবে কিছুদিন অভ্যাস করলে দেখবে যে তোমার অজ্ঞাতসারে এমনকি ঘুমের ভিতরেও জপ চলছে, স্মরণ মনন ভিতরে ভিতরে চলছে। প্রথমে একটু খেটে নিতে হয় আমাদের, প্রথমে খুব জোর করতে হয়, সবসময় লোককে দেখে তো জপ ধ্যান হয় না, কিন্তু মনে মনে জপ করার কথা বলছেন পূজ্যপাদ মহারাজ, যে সবসময় এটা একটা অভ্যাসে আনতে হয়। ভূতেশ আনন্দজি বলতেন যে আমরা প্রতিজ্ঞা করলাম যে প্রেসিডেন্ট মার্জ কোয়ার্টার থেকে মনে মনে এখন জপ করবো, স্বামী ব্রহ্মানন্দজি মন্দিরের মহারাজের মন্দিরের সামনে গিয়ে ভুলে গেল, আবার মনে পড়লো আমাদের ঠাকুরের মন্দিরের কাছে গিয়ে, বলছেন তখন তার জন্য ল্যামেন্ট করবে না, কখনো দুঃখ করবে না যে কেন আমার এই সময়টুকু জপ করা হলো না, যে সময় মনে পড়লো সেই সময় থেকেই আবার জপ করা শুরু করতে হবে। এই বারবার ধরা ছাড়া হতে হতে একটা সময় ঈশ্বরের নাম করাটা আমাদের মনের ভেতরে গিঁথে যায়। পূজ্যপাদ মহাপুরুষ মহাজ বলছেন তখন অজ্ঞাতসারে আমি চেষ্টা না করলেও আমার মন, আমার শরীর এমনভাবে তৈরি হয়ে যাবে যে তা সবসময় ঈশ্বরের নাম গুণগান করবে। ভক্ত, মন কিন্তু কিছুতেই স্থির হতে চায় না, হয়তো জপ করছি, হাতে মালা রয়েছে, মুখে নামও উচ্চারণ হচ্ছে, কিন্তু মনে তখন নানা রকমের চিন্তা, এমন চিন্তাও আসে যা জীবনে কখনো ভাবিনি, এই প্রশ্ন আমাদের সবার। পূজ্যপাদ মহারাজ উত্তর দিচ্ছেন, হ্যাঁ এই মন ব্যাটাই যত গোল করে, এই মনটাকে বসে আনতে হয়, নতুবা এদিক ওদিক নিয়ে বেড়ায়, তবে কি জানো আন্তরিক চেষ্টা থাকলে এই মনই আবার বসে আসে, এই দুষ্ট মনই পরে ঠিক হয়ে গিয়ে গুরুর কাজ করে, অন্তরে অন্তরে তার নাম করে, মানুষকে সৎপথে চালিত করে, সৎকর্মে প্রেরণা দেয়। বারংবার অভ্যাস করতে হয় আর ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয়, সদাসদ বিচার করতে হয়, এ তো বাবা একদিনের কর্ম নয়। তাই তো গীতাতে শ্রী ভগবান বলেছেন, অসংশয়ম মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসে ন তু কৌন্তেয় বৈরাগ্যে ন চ গৃহ্যতি। হে বীর, এই চঞ্চল মনকে নিরোধ করা যে অতি কঠিন তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, কি হে কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা উহা নিগৃহীত হইয়া থাকে। অভ্যাস, নিরন্তর অভ্যাস আর বিচার চাই, একমাত্র ভগবানই সত্য, একমাত্র ভগবানই সৎ বস্তু, নিত্য বস্তু, এইটি প্রাণে বিশেষ করে ধারণা করতে হবে। কথা বলতে বলতে মহারাজের মন ক্রমশই অন্তর্মুখ হইতেছেন,
তিনি ধ্যানস্তিমিত নেত্রে চুপ করিয়া বসিয়াছেন। ভক্তগণ কিছুক্ষণ অপেক্ষা করিয়া কেহ ঠাকুর ঘরে, কেহ বা গঙ্গা তীরে চলিয়া গেলেন। এই আমাদের যে প্রশ্ন, যে জপ করছি অথচ মন আরেক দিকে ঘুরে বেড়াচ্ছে, জপ করছি খানিকটা মন শ্যামবাজারে, খানিকটা মন বাগবাজারে, খানিকটা মন হাতিবাগানে, খানিকটা মন স্বামীজির বাড়ির সামনে, আর খানিকটা মন আমার সঙ্গে, আমার সঙ্গে যেটুকু মন আছে সেই মন নিয়ে আমি পুরো মনটার কাজ করতে চাই, এ প্রশ্ন আমাদের সবার। তিনি বলছেন, হ্যাঁ মন বাটাই সব কিছু করে, কিন্তু তাই বলে তাকে ছেড়ে দিলে হবে না। বলছেন মনটাকে বশে আনতে হয়, ইট শুড বি উইদিন মাই গ্রিপ, আমার হাতের মুঠোর মধ্যে হয়, নতুবা এদিক ওদিক নিয়ে বেড়ায়। তবে কি জানো, এইবার বলছেন আসল কথাটা কি, আন্তরিক চেষ্টা থাকলে, শুধু চেষ্টা নয়, আমি সত্যি সত্যি চাই, চেষ্টা করে যাচ্ছি, বলেছে হ্যাঁ চেষ্টা করে যাচ্ছি, এরকম নয়, সেই চেষ্টাটা ভালোবাসার সঙ্গে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা হয় না। আর যখন এইটি আমাদের মন আমাদের বশে এসে যায়, তখন দুষ্ট মন কী করে, গুরুর কাজ করে। গুরুর কাজ কী, না আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, সেই দুষ্ট মনই তখন গুরু হিসেবে আমাদের অন্ধকার মনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। বলছেন যে কেমন করে হয়, চারটি পদ্ধতি বলছেন। এক, বারম্বার অভ্যাস করতে, বারবার, প্রতিবার, পরাভূত হয়েছি আবার চেষ্টা করি, পরাভূত হয়েছি আবার চেষ্টা করি, বারবার চেষ্টা। দুই, ব্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা করতে হয়, সমস্ত মন প্রাণ জাড় করে তার কাছে প্রার্থনা করতে, এটা তখনই সম্ভব হয় যখন আমরা সত্যি সত্যি চাই যে আমি যতক্ষণ জপ করব, যতক্ষণ ঈশ্বরকে ডাকবো, সেটা যেন নিরবচ্ছিন্ন হয়। তিন, বলছেন সদসদ বিচার করতে হবে। সদসদ কি বিচার করতে হবে, মানে ঈশ্বরই বস্তু আর বাকি সব অবস্তু। আমরা জগৎ সংসারের সব অবস্তুকে এই বস্তু হিসেবে ভাবি, আর ঈশ্বরকে মনে করি শেষ বয়সে ডাকার জিনিস, ওই শেষের জীবনের শেষের বস্তু, অসার বস্তু। হ্যাঁ, সব সার নিয়ে যাওয়ার পরে যেটুকু অসার থাকে সেইটি হচ্ছে ঈশ্বর। মানে অসার অর্থে আমরা তো ঈশ্বরকে ডাকি না, তাই ঈশ্বরের স্পন্দন বুঝতে পারি না, আর যে জিনিসের স্পন্দন বুঝতে পারি না তার সার আমরা অনুভব করতে পারি না, তার স্পন্দনটা অনুভব করতে পারি না বলি আমরা বলি ঈশ্বর আর যাই হোক তিনি অসার বস্তু। কিন্তু এটা ঠিক উল্টোটা করতে হবে, যে ঈশ্বরই বস্তু আর বাকি এই জগৎ সেটা অবস্থই। সদাসদ বিচার করতে হয়, আর এটা একদিনের কর্ম নয়, নিরন্তর চেষ্টা করতে হবে। গীতার শ্লোক থেকে তিনি উল্লেখ করছেন, অসংশয়ম মহাবাহ মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয়া বৈরাগ্যেন তগৃহ্যতে। অসংশয়ম মহাবাহ মনোদুর্নিগ্রহম চলম। বলছেন যে হে বীর, এই যে মনকে, চঞ্চল মনকে নিরোধ করা, এক জায়গায় বেঁধে ফেলা, এটা খুব কঠিন। কিভাবে এটা হয়, দুটো বলছেন। এক বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্য, অভ্যাস মানে বারবার চেষ্টা করা, আর বৈরাগ্য বিচার করা। কি বিচার করা, যে ঈশ্বরী বস্তু আর যা কিছু অবস্তু। বৈরাগ্য হচ্ছে যে ভগবানের ঈশ্বরে বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। আমাদের মনটা একটা খানিকটা সেই একটা যন্ত্রের মতো, তাতে যে মুহূর্তে আমি মনে করলাম যে ঈশ্বরে এই জগৎটা বিষয়ে আমার বিরাগ এসে গেল, যদি আমি ভালো কিছু দিয়ে না ভরতে পারি আবার খারাপ জিনিস দিয়ে ভরতে হবে, তাই একই সঙ্গে দুটো অনুভূতি আসা দরকার। এই জগৎটা বৃথা, এটার কোনো অস্তিত্ব নেই, এটা একেবারে মোস্ট ফালতু জায়গা, মানে একটা সময় এটা আমাদেরকে আলটিমেটলি কোনো মানে পারমানেন্ট কোনো শান্তি, চিরস্থায়ী কোনো শান্তি দিতে পারে না। তাই বলা যে ঈশ্বরে অনুরাগ, বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। যে মন বিষয় বিরাগ হওয়ার ফলে তাকে আমার কাছ থেকে চলে গেছে, সেই মনটিকে ঈশ্বর চিন্তায় পূর্ণ করে রাখতে হবে। তাই বলছেন নিরন্তর অভ্যাস আর বিচার চাই। বলছেন এই বোধটা জায়গাটার থাকা দরকার, অভ্যাস, নিরন্তর অভ্যাস আর বিচার চাই, রোজ চেষ্টা করে যাওয়া। আজ পরাভূত হয়েছি আবার করে চেষ্টা করে যাওয়া, এইটা বারবার চেষ্টা করতে করতে তবে হবে। এই কথা বলতে বলতে মহাপুরুষ মহারাজ সম্পূর্ণভাবে অন্তর্মুখ হয়ে উঠলেন, তাঁর ধ্যানস্তিমিত নেত্রে তিনি চুপ করে বসে থাকলেন। ভক্তেরা বুঝলেন যে মহারাজ তার নিজের ভেতর ডুবে গেছেন,
সেই ডোবার জায়গা থেকে আর তাকে এই মুহূর্তে বার করে আনা যাবে না। তাই তারা রওনা দিলেন, কেউ ঠাকুর ঘরে আর কেউ গঙ্গা দিলে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেব বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য ভাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।